নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনার বিষয় হলো পরাধীন ভারতের যে সকল বিদ্রোহগুলি হয়েছিল সরকারের বিরুদ্ধে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বিদ্রোহগুলি নিয়ে আজকের আলোচনা করব চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কবে কার নেতৃত্বে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হয়েছিল ভারতে কোম্পানি শোষণের বিরুদ্ধে সতেরোশো সালে ঢাকায় এই বিদ্রোহটা প্রথম হয়েছিল অর্থাৎ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে সকল বিদ্রোহগুলি হয়েছিল তাদের মধ্যে প্রথম বিদ্রোহটা হলো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এবং এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন মজনু শাহ ভবানী পাঠক দেবী চৌধুরানী চিরাগালি প্রমুখ ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে কি বলেছেন ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে পেশাদার ডাকাতদের উপদ্রব বলেছেন পরের বিদ্রোহ ওয়াহাবি আন্দোলন ওয়াহাবি শব্দের অর্থ কি অভাবি শব্দের অর্থ নবজাগরণ কে কবে ভারতে ওয়াহাবি আন্দোলন শুরু করেন রাইবের সৈয়দ আহমেদ আঠারোশো কুড়ি সালে ভারতে ওয়াবি আন্দোলন শুরু করেন কে কেন ওয়াহাবি আন্দোলন শুরু করে আরব দেশে ইসলাম ধর্মের শুদ্ধিকরণের জন্য আব্দুল ওয়াহাব ওয়াবি আন্দোলন শুরু করেন সৈয়দ আহমেদ কি বলতেন ভারতবর্ষ দারুল হার্ভ বা শত্রুরাষ্ট্রে পরিণত হয়েছে কবে কাদের মধ্যে বালাকোটের যুদ্ধ হয় আঠারোশো সালে ইংরেজদের সাথে সাথে শিখদের সঙ্গে ওহাবিদের বালাকোটের যুদ্ধ হয় এবং এই বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমেদের মৃত্যু ঘটে পরের প্রশ্ন বাংলাদেশে ওহাবি আন্দোলনের কে নেতৃত্ব দেন তিতুমির বা মীর নিসার আলী তিতুমিরের বিদ্রোহ কি নামে পরিচিত তিতুমিরের বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামে পরিচিত তিতুমিরের আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল বারাসাতে নারকেল বড়িয়া অঞ্চলে তিতুমিরের প্রধান কেন্দ্র ছিল আন্দোলনে ওহাবি আন্দোলনের কেন্দ্রস্থল কোথায় সি ছিল ওয়াবি আন্দোলনের প্রধান কেন্দ্রস্থল তিতুমির তার আন্দোলনকে নতুন কি নামে অভিহিত করেন শরিয়ত ই মোহাম্মদি তিতুমির বাঁশের কেল্লা কেন নির্মাণ করেছিলেন ইংরেজ ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেন এবং তিতুমিরের সেনাপতির নাম ছিল গোলাম মাসুদ কোন গভর্নর বাঁশের কেল্লা ধ্বংস করেন বড়লট লর্ড ওয়ারেন হেস্টিংস আঠারোশো একত্রিশ সালে মাসির কেল্লা ধ্বংস করে পরে বিদ্রোহ মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সিপাই বিদ্রোহের প্রত্যক্ষ কারণটি লেখো আমরা প্রত্যক্ষ কারণটি সবাই জানি কম বেশি করে এখানে একটু দেখে নেব এনফিল্ড রাইফেলের টোটা দাঁতে কেটে ব্যবহার করতে হতো এই টোটার খোলস গরু ও শুয়োরের চর্বি দিয়ে তৈরি করা হয়েছে বলে গুজব রটে ধর্মনাশের আশঙ্কায় হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সৈন্যরা এই টোটা ব্যবহারে অসম্মত হয় এবং তারা বিদ্রোহের সূচনা করে ঠিক আছে কবে কোথায় সিপাহী বিদ্রোহের সূত্রপাত হয় আঠারোশো সালের উনত্রিশে মার্চ ব্যারাকপুরে সিপাই বিদ্রোহের সূত্রপাত ঘটে অথবা আঠারোশো সালের দশই মে মিরাঠে এই বিদ্রোহের সূত্রপাত হয় এখানে প্রশ্ন যাগবে দুটো দাওয়া আছে কেন উত্তর কারণ এখানে ব্যারাকপুর যদি না থাকে তাহলে মিরাট হবে কিন্তু হিসাবে দেখা যাচ্ছে এটা মার্চে হয়েছে তাই এটা আগে এটা মেতে হয়েছে তাই এটা পরে কিন্তু দুটোর মধ্যে যেটা থাকবে যদি ব্যারাকপুর থাকে তাহলে ব্যারাকপুরটাই হবে আর যদি মিরাট থাকে তাহলে হবে দুটো একসাথে হবে না ঠিক আছে ইউরোপের ইতিহাসে ক্রিমিয়ার যুদ্ধের মতো বলা হয় কোন বিদ্রোহ কি সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহকে ইউরোপের ইতিহাসে ক্রিমিয়ার যুদ্ধের মতো জলবিভাষিকা বলা হয় সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন মঙ্গল পাণ্ডে ও ঈশ্বর পাণ্ডে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং সময় ভারত সচিব কে ছিলেন আর্টস স্ট্যানলি ছিলেন ভারত সচিব লর্ড ক্যানিং সময় অর্থাৎ সিপাহী বিদ্রোহের সময় মহাবিদ্রোহের সর্বোচ্চ নেতা কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন মহাবিদ্রোহের সর্বোচ্চ নেতা এবং শেষ মুঘল সম্রাটও ছিলেন কে কোথা থেকে বাহাদুর শাহকে বন্দি করেন ইংরেজ সেনাপতি হার্ডসন এইচ ইউ ডি ও এন হার্ডসন দিল্লিতে অবস্থিত হুমায়ুনের কবর থেকে বাহাদুর শাহকে বন্দি করেন এবার আমরা পরের পাঠগুলো জানবো সিপাহী বিদ্রোহের সময় কে কোথায় নেতৃত্ব দিয়ে দিয়েছিলেন ঝাঁসি ও গালিয়ারের নেতৃত্ব দিয়েছিলেন লক্ষ্মীবাই বিহারে নেতৃত্ব দিয়েছিলেন কুণর সিং কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেব এবং তার সাথে তাঁতিয়া টপি দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন সুবেদার বকত খান ফৈজাবাদের নেতৃত্ব দেন আহমেদ উল্লাহ উত্তরপ্রদেশের বেরেলিতে নেতৃত্ব দেন বাহাদুর খাঁ অযোধ্যায় নেতৃত্ব দেন বেগম হযরত মাল বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয় রেঙ্গুনি বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় এবং সেখানেই আঠেরোশো সালে মারা যান ঝাঁসি রানী ও তাঁতিয়া টুপিকে কে পরাস্ত করেন স্যার হিউরোজ ঝাঁসি রানী ও তাঁতিয়া টুপিকে পরাস্ত করেন এবার পরের প্রশ্ন আমরা জানবো সিপাহী বিদ্রোহ সম্পর্কে কে কি বলেছেন প্রথম জাতীয় সংগ্রাম বা প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন বীর সাভারকর জাতীয় বিদ্রোহ বলেছেন কার্ল মার্কস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিজরেইলি জাতীয় মুক্তির সংগ্রাম বলেছেন মার্কসবাদী ঐতিহাসিকরা প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম বলেছেন ঐতিহাসিক বিপিন বিপিনচন্দ্র কারা ইংরেজদের হয়ে এই বিদ্রোহে লড়াই করেছিলেন গোয়ালিয়রে সিন্দিয়া হায়দ্রাবাদের নিজাম নেপালের জঙ্গবাহাদুর কাশ্মীর ও যোধপুরের রাজা শিখ ও গোর্খা সৈন্যরা ইংরেজদের হয়ে এই মহাবিদ্রোহে বা সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিল পরের প্রশ্ন নানা সাহেব ও বেগম হজরত মাল এর শেষ পরিণতি কি হয়েছিল মহাবিদ্রোহের পরে বা বিদ্রোহের পরে তারা নেপালে পালিয়ে যায় কবে মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র ঘোষিত হয় মহাবিদ্রোহের পর আঠারোশো সালের পয়লা নভেম্বর এলাহাবাদ দরবারে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র ঘোষিত হয় ব্রিটিশ আমলে সিকিমের রাজারা কি উপাধি নিয়েছিল বা উপাধি কি ছিল চোগিয়াল কবে মহারানী ভিক্টোরিয়াকে ভারত সাম্রাজ্ঞী উপাধিতে ভূষিত করা হয় আঠারোশো সালের পয়লা জানুয়ারি পোর্টফোলিও সিস্টেম কে কার্যকারী করেন প্রথম ভাইসরয় রয় লর্ড ক্যানিং পোর্টফোলিও সিস্টেম কার্যকরী করেন যার মেয়াদ ছিল আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ভাইস রয় ছিলেন অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কবে পাস হয় আঠারোশো সালের দোসরা আগস্ট মহারানী ভিক্টোরিয়া কবে নিজ হাতে ভারতের শাসনভার গ্রহণ করেন আঠারোশো সালে ডাল হউসির সত্য নীতি কবে ঘোষিত হয় ও কবে বাতিল হয় আঠেরোশো সালে ডাল হউসির সত্য নীতি ঘোষিত হয় এবং আঠারোশো সালে এই সত্য বিলোপ নীতি বাতিল হয় এবার পরের পাঠ আমরা আসবো ফরাজি আন্দোলন ফরাজি বা ফরজ শব্দের অর্থ কি ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন হাজি শরীয় উল্লাহ দার অর্থ কি শত্রুর দেশ মোহাম্মদ মহসিনের প্রকৃত নাম কি ছিল দুধু মিয়া উল্লাহের মৃত্যুর পর ফরাজি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন তার পুত্র মোহাম্মদ আন্দোলন মূলত কোথায় হয় মূলত পূর্ববঙ্গে এটা সীমাবদ্ধ ছিল এই আন্দোলনটি দুদু মিয়ার প্রধান কার্যালয় কোথায় ছিল বাহাদুরপুরে ফরাজি খিলাফ তন্ত্র কে গঠন করেন দুদু আরবি ফার্জ শব্দের অর্থ কি ঈশ্বরের সেনানায়ক কবে কোথায় প্রথম জাতিগত বিদ্রোহ মোবলা বিদ্রোহ হয়েছিল এটা আলাদা পাঠ উনিশশো একুশ সালে কেরালায় এবং নেতৃত্ব দিয়েছিলেন কানা হাম্মতি গাজী পরের পাঠ আসব। সাঁওতাল বিদ্রোহ যেটাকে হুল বিদ্রোহ বলা হয় কবে কাদের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সালে সিধু কানু চাঁদ ও ভৈরবের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল শালগাছ কে কার নির্দেশে সাঁওতাল বিদ্রোহ দমন করেন বড়লাট লর্ড ডালহৌসির নির্দেশে ইংরেজ সেনাপতি জারভিস এই সাঁওতাল বিদ্রোহ দমন করেন সাঁওতালরা কোথায় জড়ো হয়েছিল আঠারোশো পঞ্চান্ন সালের তিরিশে জুন ভাগনা ডেহির মাঠে প্রায় চল্লিশ হাজার সাঁওতাল জড়ো হয়েছিলেন দামিন ই কো কথার অর্থ কি দামিন ই কো কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। পরের বিদ্রোহ হল কোল বিদ্রোহ কবে কাদের নেতৃত্বে কোলরা বিদ্রোহ ঘোষণা করে আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ সালে ছোট নাগপুরের কোলরা ইংরেজ শাসনের বিরুদ্ধে বুদ্ধ ভগত জয়া ভগত প্রমুখের নেতৃত্বে এই বিদ্রোহ ঘোষণা করে কোল বিদ্রোহের বিস্তার কত দূর মানভূম সিংভূম রাঁচি হাজারিবাগ পালৌমো প্রভৃতি স্থানে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে কে কবে কোল বিদ্রোহ দমন করেন আঠারোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিং বিদ্রোহ দমন করেন শেষ পর্যন্ত কোলদের বাসস্থান কোথায় হয়েছিল দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সিতে কবে কার নেতৃত্বে কেন বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল উনিশশো সালে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে এই বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল পরের কয়েকটা বিবিধ প্রশ্ন রয়েছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসী কোন বিদ্রোহের কথা উল্লেখ রয়েছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা উল্লেখ রয়েছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে মুন্ডা বিদ্রোহ কবে কার নেতৃত্বে হয়েছিল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালে বিরসা মুন্ডার নেতৃত্বে বিহার ও ঝাড়খণ্ডে এই মুন্ডা বিদ্রোহ হয়েছিল কোলরা কোন যুদ্ধে ইংরেজ সেনা দের কাছে বা ইংরেজদের কাছে পরাজিত হয় চাইবাসার যুদ্ধে কোলরা ইংরেজদের কাছে পরাজিত হয় এখান থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া এরপর যে কটা বিদ্রোহ বাকি আছে পরস্পরগুলো সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আপলোড করে দেওয়া হবে এর